কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় ঢুকছেন আপনি? আমার চাকরির ইন্টারভিউ আছে, আমি চাকরির ইন্টারভিউ দিতে এসেছি। শুনুন আপনি, শুনুন, আমার এমনি দেরি হয়ে গেছে। শুনুন, কিসের ইন্টারভিউ? ইন্টারভিউ কতক্ষণে শেষ হয়ে গেছে? আপনি এখন ইন্টারভিউ দিতে এসেছেন? কি বলছেন আপনি, ইন্টারভিউ শেষ হয়ে গেছে? তো শেষ হবে না, ইন্টারভিউর টাইম কখন ছিল আর আপনি কখন এসেছেন? ঠিক আছে, আপনি শুনুন তো, শুনুন, আমি স্যারের সাথে কথা বলবো। একটু দেরি হয়ে গেছে আমার, তো কি হয়েছে? আমি স্যারের সাথে কথা বলবো, আমার ইন্টারভিউটা দেওয়া খুব দরকার। স্যার, স্যার, আমি ইন্টারভিউ দিতে এসেছি, আপনি প্লিজ আমার ইন্টারভিউটা নিন না। ইন্টারভিউ নেন মানে? এখন কয়টা বাজে? 11টার দিকে টাইম ছিল ইন্টারভিউ এর, আপনি 12টার দিকে এসে বলেন যদি ইন্টারভিউ নেন তাহলে কি নেওয়া যায় নাকি? স্যার প্লিজ, প্লিজ ইন্টারভিউটা নিন না স্যার, আমার চাকরিটার খুব দরকার। বিশ্বাস করুন, আমার চাকরিটার খুব দরকার। স্যার প্লিজ ইন্টারভিউটা নিন না। আরে অদ্ভুত লোক তো আপনি, কখন ইন্টারভিউ শেষ হয়ে গেছে, কত মানুষ ইন্টারভিউ দিয়ে চলে গেছে আর আপনি এতক্ষণে যদি এসে বলেন ইন্টারভিউর কথা নেওয়া যায় নাকি? স্যার আমার খুব অসুবিধা ছিল, তার জন্যই আমার একটু দেরি হয়ে গেল। স্যার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আপনি চাইলে ইন্টারভিউটা নিতে পারবেন। স্যার আপনি প্লিজ একটু নিন না ইন্টারভিউটা, প্লিজ স্যার। দেখুন, ইন্টারভিউ দেওয়ার একটা নির্দিষ্ট টাইম থাকে, ওই নির্দিষ্ট টাইমটা যদি শেষ হয়ে যায় কারোই কিছু করার থাকে না। যারা যারা ইন্টারভিউ দিয়েছে আমি সবার নাম লিস্ট করে উপরে পাঠিয়ে দিয়েছি, এখন তোমারটা কি করে পাঠাবো বলো তো? স্যার আমার খুব অসুবিধা ছিল, তার জন্যই আমি ঠিক টাইমে আসতে পারিনি। স্যার একটু বোঝার চেষ্টা করুন, প্লিজ স্যার। আরে আমি বুঝে কি করব, আমার বুঝে কিছু করার নেই তো, এখন আমি কি করব তুমি বলো, আমার সত্যি সত্যি কিছু করার নেই। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি, আপনার যখন কিছু করারই নেই। আসলে আমার এই চাকরিটার খুব দরকার ছিল, তার জন্যই এত রিকোয়েস্ট করছিলাম। সেটা বুঝতে পেরেছি আমি, তোমার চাকরিটা খুব দরকার, কিন্তু সত্যি আমার কিছু করার নেই। ঠিক আছে স্যার, বুঝেছি আমি, আপনাকে এতক্ষণ বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি, যাচ্ছি আমি। এই চাকরিটাও আমি পেলাম না, আমার কপালটা এত খারাপ, এত চাকরি ইন্টারভিউ দিচ্ছি তাও পাচ্ছি না, আর এটা তো ইন্টারভিউই দিতে পারলাম না। আমি কি করব, আমার যতটা সম্ভব আমি তাড়াতাড়ি হেঁটে এসেছি, আমার পা চলছিল না তবুও আমি হেঁটে এসেছি, তারপরেও আমি ইন্টারভিউটা দিতে পারলাম না। আর এখানে দাঁড়িয়ে থেকে কি হবে, শরীরটাও খুব খারাপ লাগছে, যাই আবার হেঁটে হেঁটে যাই, শিউলি তো আবার আমার জন্য ওয়েট করছে। কি গো, ইন্টারভিউ হলো? কেমন দিলে ইন্টারভিউ? আর বলো না গো, আমার কপালটাই খারাপ। কেন, চাকরিটা হয়নি আর তোমার শরীরটা এরকম লাগছে কেন? শরীরটা কি খারাপ নাকি? আর চাকরি, ইন্টারভিউটাই দিতে পারিনি, চাকরিটা কি করে পাবো? আসলে আমার কপালটাই খারাপ বুঝলে, তুমি আমার সাথে থেকো না বুঝলে, তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে আমার সাথে থাকলে। ফালতু কথা বলো না তো, ফালতু কথা বলো না, ইন্টারভিউটা কেন দিতে পারিনি সেটা বলো। হেঁটে হেঁটে গিয়েছি ইন্টারভিউ দিতে, টাইমে পৌঁছাতে পারিনি, তাই ইন্টারভিউটা নিলই না আমার। কি করব বলো, কি করে ইন্টারভিউ দেব আমি? কেন, হেঁটে হেঁটে কেন গিয়েছিল ইন্টারভিউ দিতে? তোমার কাছে টাকা ছিল না ভাড়ার? না গো, ছিল না। কালকে যে তোমাকে বলেছিলাম না আমার কাছে টাকা আছে, মিথ্যা বলেছিলাম তোমাকে, আমার কাছে টাকা ছিল না। আমি ভেবেছিলাম বিকেলে টিউশনের টাকাটা দিলে তারপর ওই টাকাটা ভাড়া দিয়ে তারপর যাব, তা তুমি টাকাটা দিলে তাই কালকে আর ওই টাকাটা ভাড়া দিয়ে যাইনি বুঝলে। যাওয়ার সময় বিকেলে হেঁটেই গিয়েছিলাম, কিন্তু সকালে উঠে মা বললো চাল নেই বাড়িতে, তাই তুমি যে টাকাটা দিয়েছিলে সেটা মাকে দিয়ে দিলাম চালানোর জন্য, তারপর হেঁটেই যাওয়া শুরু করলাম। কি আর করব, ঠিক টাইমে গিয়ে পৌঁছাতে পারলাম না গো, পারলাম না পৌঁছাতে।
তা তোমার কাছে টাকা নেই, একবার মুখ ফুটে বলতে পারলে না? বেশি করে টাকা দিয়ে দিতাম, এতটা রাস্তা হেঁটে যাওয়া যায় নাকি? আর কত টাকা চাবো বলতো তোমার কাছে? আমার তো লজ্জা করে, তাই না? কত টাকা চাবো তোমার কাছে? আর আমি ভেবেছিলাম বিকেলে হয়তো টাকাটা পাবো টিউশনের, ওটা দিয়েই হয়ে যাবে, তাই আর কিছু বলিনি। তুমি আর আমার সাথে থেকো না, বুঝলে? আমার চাকরি বাকরি কিচ্ছু হবে না, তুমি আমার সাথে থেকে ফালতু তোমার জীবনটা নষ্ট করো না। আমি বলছি তুমি আমার সাথে থেকো না। আর এসব ফালতু কথা বলবে না তো, এসব ফালতু কথা বলে লাভ আছে? জানোই তোমাকে আমি ছাড়বো না, তোমার সাথেই থাকবো। আরে একটা ইন্টারভিউ দিতে পারোনি তো কি হয়েছে? পরেরটা দেবে, পরেরটাতে ঠিক চাকরি পেয়ে যাবে, টেনশন নিও না। না গো, তুমি বুঝতে পারছো না, এই চাকরিটা আমার খুব দরকার ছিল, আর এই চাকরিটা হওয়ারও চান্স ছিল। ঠিক আছে, যেটা হয়নি সেটা বলে তো লাভ নেই, সেটা ছাড়ো। সকাল থেকে মনে হয় কিছু খাওয়াও নি, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কি করে খাবো বলো, কি দিয়ে খাবো? বাড়িতে চাল ছিল না তাই বাড়িতে রান্না হয়নি, আর রাস্তায় যে কিছু খাবো, ভাড়ার টাকা নেই, খাবো কি দিয়ে? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, চলো সামনে একটা রেস্টুরেন্ট আছে সেখানে চলো, কিছু খেয়ে দিয়ে পরে কথা হবে। আরে না না, লাগবে না, আমি বাড়ি গিয়ে খেয়ে নেবো, বাড়িতে তো রান্না হয়েছেই। আর কত টাকা খরচা করবে বলো তুমি? দরকার নেই ফালতু ফালতু টাকা খরচা করার। বেশি কথা না বলে চলো, তুমি তোমার কোনো কথা আমি শুনতে চাই না, চলো তাড়াতাড়ি। ঠিক আছে চলো, তুমি যখন শুনবেই না চলো। না আমি শুনবো না, সকাল থেকে না খেয়ে আছে, ওর কথা নাকি আমি শুনবো? কথা বলো না, তাড়াতাড়ি চলো। নাও কি খাবে বলো, অর্ডার করো কি খাবে। তুমি করো না অর্ডার, তুমি যেটা বলবে সেটাই খাবো, করো তুমি অর্ডার। ঠিক আছে দাদা, একটু এদিকে আসুন তো, অর্ডারটা লিখে দিয়ে যান। হ্যাঁ ম্যাডাম, বলুন আপনার কি লাগবে। একটা বিরিয়ানি আর একটা কফি দিয়ে যান, তাহলেই হবে। ঠিক আছে ম্যাডাম, 5 মিনিটের মধ্যে দিয়ে যাচ্ছি। কেন তুমি বিরিয়ানি খাবে না? তুমি অর্ডার করলে না যে তোমার জন্য? না না, আমি একটু আগে বাড়ি থেকে খেয়ে এসেছি, এখন আর বিরিয়ানি খাবো না, আমি কফি খাবো। সত্যি তুমি আমার জন্য যা করছো না, সেটা ভোলার মতো না। তুমি যদি আমার লাইফে না থাকতে, তাহলে যে আমি কি করতাম, তাহলে যে আমার কি হতো? আমি তোমার লাইফে থাকবো না মানে কার লাইফে থাকবো? আমি সব সময় তোমার লাইফে থাকবো, তোমার খারাপ সময় ভালো সময় সব সময় আমি তোমার পাশে থাকবো, তুমি একদমই চিন্তা করো না। আমি অনেক ভাগ্য করে এসেছি বুঝলে, তার জন্যই তোমার মতো একটা গার্লফ্রেন্ড পেয়েছি। তোমার মতো গার্লফ্রেন্ড পাওয়া না অনেক ভাগ্যের ব্যাপার। হয়েছে হয়েছে, আর নকশা আমি করতে হবে না, খাবারটা খেয়ে নাও তো, খাবারটা খেয়ে নাও। খুব খিদে পেয়েছিল গো, সকাল থেকে কিচ্ছু খাইনি, শরীরটা খুব খারাপ লাগছিল। হ্যাঁ কথা বলো না তো, খাও খাও। এক কাজ করো, আমি তোমাকে এই টাকাটা দিচ্ছি, এই টাকাটা নাও, যতদিন তোমাকে টিউশনের মাইনে না দেয় ততদিন এটা দিয়েই চালাও। না না, তুমি আমাকে পুরো টাকাটা কেন দিয়ে দিচ্ছ হাত খরচার? তোমার হাত খরচা লাগবে না, তুমি আমাকে শুধু ভাড়ার টাকাটা দাও তাহলেই হবে। আজকে টিউশনের মাইনেটা দিবে বলেছে, কালকে চেয়েছিলাম, বলেছে আজকে দিবে, দিয়ে দিবে, ওটা দিয়ে হয়ে যাবে। তাও যদি টিউশনের টাকাটা না দেয় তখন চলবে কি করে? বাড়ির খরচাটা তো তোমাকেই চালাতে হবে তাই না? নাও এটা তোমার কাছে রেখে দাও। আরে না আমার লাগবে না, আজকে দিবে মাইনে বললাম তো, তোমার কাছে রাখো এটা, তোমারও তো লাগবে না, তুমি আমার উপর সব খরচা করে দাও, তোমার সগাল্লাত নেই নাকি? তোমার কাছে রাখো, আর ওঠো বুঝলে, টাইম হয়ে গেছে টিউশনে যেতে হবে এখন। তাহলে টাকাটা নিলে না, টিউশনে মাইনে না দিলে আমাকে কিন্তু বলো, আমি এই টাকাটা তোমাকে দিয়ে দিব। নিতে পারতে টাকাটা, যদি বাই চান্স না দেয়। বুঝেছি তোমার কথা, আমি বুঝেছি, মাইনে না দিলে তোমাকে বলবো, চলো এখন।